কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। দেখো 12 তারিখ রোববারের রান্না বলতে দেখো সজনে ডাঁটা নিম দিয়ে, দাঁড়াও দেখাচ্ছি, এ দেখো টক ডাল, মুসুরের আম দিয়ে টক ডাল আর কি, মুসুর ডাল আর চিংড়ি, এ দেখো আর দেখো ছোট মাছ দিয়ে পেঁয়াজ নুন লঙ্কা হলুদ মাছের বড়া উল্টালাম। আসলে এই যে ফোন অন করে এতে কত দেড় টাপ, ফোনের দিকে দেখব না মাছের দিকে দেখব? ফোনের দিকে দেখতে গেলে তো তুমি পারবেই না, বুঝেছো? আর এক হাতে ফোনটা ধরে আছো তো, তবে করে ফেলবো আশা করি। কি বলো তো, ওই ছোটো ছোটো মোরলা মাছগুলো কালকে অনেক সময় নিয়ে বেছে ধুয়ে রেখেছি, সেগুলো কাঁচা অবস্থায় একটু ছোটো ছোটো আর কি, লম্বা লম্বা করে পেঁয়াজ লঙ্কা নুন হলুদ ব্যাস এই বেশি বেসন দিয়ে চারজনের চারটে। বাড়িতে কথা বলারই সময় নেই, মানে এত ব্যস্ত, স্নান করে বেরিয়েছি, ওরা বাড়িতে আছে, দাঁড়া খুব তাড়া পরে বলছি। সব কাজ গুছিয়ে রান্না কমপ্লিট করে বাড়ির পুজো দিয়ে পুজো দিতে গেছিলাম মন্দিরে, তো মাথায় সম্পূর্ণ বুদ্ধি চান করে তখন পুজো দিতে গেছি, এত হুটোপাটা বাড়ি থেকে তোমাদেরকে বলার পর্যন্ত আমার সময় নেই যে পুজো দিতে যাচ্ছে, তখন পুজো দিয়ে এলাম। ঠিক আছে, তো আজকে হচ্ছে তোমার 12th May, আজ হচ্ছে রবিবার, তো 12th May হচ্ছে আমাদের বিয়ে, তোমার বিবাহবার্ষিকী, 17 বছর কমপ্লিট করলাম আমরা একসাথে, তো এই আর কি, সঙ্গে থাকো সারাদিন। এসে পর কি বলো তো, একটু খাওয়া দাওয়া করলাম, দেখো এত দৌড়াতে দৌড়াতে গেছি, বুঝেছো, মানে একেবারেই যাকে বলে দৌড়াতে দৌড়াতে গেছি, আর গিয়ে দেখছি যে পুজো জাস্ট আরম্ভ হবে, ওখানে একটু লেটে পুজো হয়, তো আমার আমার তো সকাল থেকে কাজ থাকে না, আমি ভাবছি সব কাজ গুছিয়ে গেলে ঠিক টাইমে পৌঁছে যাব, কিন্তু যখন সব কাজ গুছিয়ে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে চান করে তখন বেরিয়েছে, তখন দেখছি অনেক বেজে গেছে, তখন দৌড়াতে 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 গেলাম, তারপর যেই ওখানে গিয়ে মানে মিষ্টির দোকান থেকে ইয়ে কিনলাম আর কি, তারপরে ফুল ধূপ যা যা লাগে আর কি, পাশেই দোকান আছে, গিয়ে দেখি যে ঠাকুরমশাই জাস্ট পুজোয় বসেছেন আর কি, তো ভালো লাগলো যে মানে শেষে গেলেও নামে ইয়েটা দেওয়া, মানে যদি পুজোর শেষের দিকেও যাওয়া যায় তবু আর কি নামে পুজোটা হয়ে যায় আর কি, নাম নিয়ে পুজোটা করে দেন, কিন্তু তবুও প্রথম থেকে পুজোটাতে থাকলে ভালো লাগে, তো যাই হোক জাস্ট পুজোতে বসেছিলেন আমার, যাই হোক আমি দৌড়াদৌড়ি করে গেলাম, ভালো লাগলো অনেক পুজোটাতে থাকতে পেরে আর কি, তো আর কি বলবো বলো,
সঙ্গে থাকো সারাদিন। 17 বছর কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে, আজীবন কমপ্লিট করতে চাই একসাথে এই আর কি, সারাটা জীবন উপরওয়ালার কাছে এই প্রার্থনা, বুঝেছো, সাথে থাকো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আমার কাছে কাছে আয়, আমার কাছে নিয়ে ফোন নিয়ে আয় না, আমার কাছে একটু আরো বাড়ায়, আমি বলে দিচ্ছি, দাঁড়াও শোনো, আমাদের অ্যানিভার্সারি কেক আমার মেয়ে নিয়ে এসছে, এনে খায়, সামনে দিকে আয়, খেয়ে খেয়ে এদিকে আয় না, নিয়ে আয়। তো কি বলতো, ও কেক নিয়ে এসছে, এবার ওর সন্ধ্যেতে টিউশন আছে, তাহলে সেই একবারে রাত্রিরে ফিরবে, সেজন্য আমাদের তো এমন কোনো নিয়ম নেই, তো কেকটা ওরা খাবে বিকেলের টিফিন হিসাবে, তো আমরা কেটে ইয়ে করলাম, কেটে দিলাম মানে বিকেল বিকেলে কেটে দিলাম, যাতে করে ওর টিউশনটা হয় ঠিকঠাক। এই দেখো খেতে বসে গেছে, তো আর কি সাথে থাকবো সারাদিন, চলো। বিয়ের বেনারসি পরেছি আমি, এটা এটা আমার বিয়ের বেনারসি আমাদের বাড়ির থেকে, কি বলতো, যতক্ষণ না বাড়ির জামা পরবো শান্তি নেই, যে কেক খাচ্ছি খুব টেস্টি, ভ্যানিলা ক্রিমও লেগে গেছে গালে মনে হচ্ছে যতদূর সম্ভব সাদা সাদা, মেয়ে আসলে সন্ধ্যাবেলা ইয়ে করবে টিউশন যাবে, এখানে গালে ক্রিম লেগেছে নাকি বাবা, পড়েও গেছে এই যে সেটা নাইটি পরে নিয়েছি, আর কোনো চিন্তা নেই, সঙ্গে থাকো সারাদিন। রাত্রে ডিনার দেখো এসে গেছে, তার জন্য 4টা চিকেন পকোড়া, ও আচ্ছা ঠিক আছে, আর এই যে কাবাব আর চিকেন রোল, কাবাবগুলো কেমন খেয়ে দেখতে হবে, এখন ওর বাবা চিকেন রোল নিয়ে আসছে, ওটা বানাতে দেরি লাগবে, কেমন এই যে দেখি রে কাবাবটা এইখান থেকে, ওই বাবা রোল নিয়ে আর তুই গো না, খাবার জিনিস এরকম করে আর তুই গো, আর ভালো দেখো দেখ তো দেখে, ওর বাবা রোল নিয়ে আসবে, ওর বাবার ইয়েগুলো কান্না ওদের ভিতরে রাখি না, মা বাবাটা একটু হলেও গরম থাকবে তাই না, এরকম করে জ্বালানে রাখ, খাওয়া চলছে না বাবারটা আগে রেখে দেয়, এটাও রেখে দেয়, এটাও ঠান্ডা হয়ে যাবে, এটা ওইটার মধ্যে থাকলে কিছুটা হলেও ইয়েতে ভালো থাকবে, বুঝতে পারছি, খাবারগুলো খুবই টেস্টি হয়েছে না, আমরা গন্ধরাজ গন্ধরাজ লেবুরও গন্ধ করছে, এমনি এমনি ভালো লাগে না চাটনি, এমনি হ্যাঁ এমনি এমনি খুব সুন্দর লাগে, কি হলো কি হলো কি হয়েছে,
কি হয়েছে বললাম না, কাঁচা পেঁয়াজ তো হয় শুধু না কি কিছু না দেখায় মামা না মঙ্গলবার না আজকে রবিবার, আজকে অ্যানিভার্সারি স্পেশাল খাওয়া দাওয়া এসে বাবা যদি কিনতে গেছে কম তো কিনবেই না, সবসময় যে ও নিজে খাওয়ার জন্য তাই না বল, ও তো খেতেও পারে না খায় না, বাবার রোল নিয়ে আসতে, আবার বাবার রোল নিয়ে আসতে তো খানার রোল খেতে পারবি, বাবা কিনতে গেলে না এরকমই হয়, আর এই যে রোল ওর বাবা নিয়ে এলো, পরে রোল মানে বানাচ্ছিল অর্ডার ছিল ওর আগে, তো দেখো রাত্রি তো হয়ে গেল 10:45 বাজে, আমি ব্রাশ করে মুখ ধুয়ে বুঝতেই পারছো এগুলো ভেজা ভেজা বুঝতে পারছো না, মুখ টুক ধুয়ে এলাম বসলাম, আমার মেয়ে ব্রাশ করছে আর আমি এখানে একটু বসলাম, আর ভিডিওটা শেষ করব আর এডিট করব, আর ওদের বাবা ছোটো মেয়ে অন্য ঘরে শুয়ে আছে, বাবা ফোন দেখছে, ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে অনেকক্ষণ কারণ এখন 10:45 বেজে পেরিয়ে গেল, তো আর কি 17তম বিবাহ বার্ষিকীটা আমরা দিনটা আমরা এইভাবেই কাটালাম, এই আর এমনিভাবেই একসাথে এগিয়ে যেতে চাই, এইভাবে 25 বছর কমপ্লিট করতে চাই, এভাবে 50 বছর কমপ্লিট করতে চাই, গোল্ডেন জুবলি এই আর কি, ওপরওয়ালা চাইলে সবই সম্ভব, তো কী বলবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো, সববার মঙ্গল কামনা করি, ভালো থেকো সবাই, কেমন, বাই, গুড নাইট।